দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বাকি চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপালগঞ্জ তিন আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই আসনটিতে শেখ হাসিনা সহ মোট পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। শেখ হাসিনার সঙ্গে যারা নির্বাচন করছেন তারা হলেন ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, জাকের পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব মোল্লা, বাংলাদেশ সুপ্রিম পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সদস্য নিজাম উদ্দিন লস্কর ও গণফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আলিমা রহমান। আসলে তাদের কত সাহস যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা নির্বাচন করছে, এটা কিভাবে সম্ভব? আসলে কি তারা জিততে পারবে নাকি শেখ হাসিনা জিতবে? কমেন্ট করে জানান।